নমস্কার দর্শক বন্ধুরা, আমি তনয় চক্রবর্তী। আমার জ্যোতিষ কার্যালয়ে আপনাদের স্বাগত। আমি আগের পর্বে চন্দ্রের শুভ ও অশুভ প্রভাব এবং তার কিছু প্রতিকার সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি চন্দ্রের প্রতিকারের আরও কিছু উপায়ের কথা আপনাদেরকে বলবো। আমরা জানি মন্ত্রের সাহায্যে সবথেকে ভালো ফল পাওয়া যায়। আমরা চন্দ্রের গায়ত্রী মন্ত্রের সাহায্যে চন্দ্রের কুপ্রভাব থেকে রেহাই পেতে পারি। চন্দ্রের গায়ত্রী মন্ত্র হল ওং ক্ষীরপুত্রায় ভীদ্মহি অমৃতাত্মভয় ধীময়ী তনৌ সৌম প্রচোদয়াত্। আমি আরও কিছু ছোট ছোট প্রতিকারের কথা বলবো। যেমন পুষ্যা নক্ষত্রে কোনো এক সোমবার সন্ধ্যাবেলায় গঙ্গাজলে স্নান করে চন্দ্রের গায়ত্রী মন্ত্র উচ্চারণ করবেন। প্রতিদিন চন্দ্র দেবতার নামে সাদা ফুল অর্পণ করতে পারেন। শাখার আংটি কনিষ্ঠায় ধারণ করতে পারেন। যে কোনো পূর্ণিমার দিন রাতে চন্দ্রের দিকে তাকিয়ে হাত জোর করে প্রণাম করে এই মন্ত্রটি উচ্চারণ করবেন বা জপ করবেন। ওং ঐং ক্লিং সোমায়। চন্দ্র দেবতাকে পলাশ ফুল অর্পণ করতে পারেন, তাতে চন্দ্র দেবতা খুশি হয়ে থাকেন। রাতে দুধ পান করবেন না। এছাড়া কোনো ব্রাহ্মণকে পুষ্যা নক্ষত্রে কোনো এক সোমবার চাল ঘি চিনি ময়দা সাদা পোশাক দান করতে পারেন। আরেকটি প্রতিকারের কথা অবশ্যই বলবো, সেটি হলো চন্দ্রযন্ত্র। এই যন্ত্রটি বানাতে হলে সিলভার অর্থাৎ রূপোর তৈরি চৌকো ধাতব পাতে এই সংখ্যাগুলি লিখতে হবে, 7 2 9 8 6 4 3 10 5, ঠিক যেমন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এবার ওই যন্ত্রটিকে শোধন করতে হবে সোমবার দিন সকালে স্নান করে। কাঁচা দুধে আধ ঘন্টা ডুবিয়ে রাখার পর গঙ্গা জল দিয়ে ধুয়ে একটি সাদা কাপড়ের উপর রাখতে হবে। ওই কাপড়টিকে একটু গঙ্গা জল ছড়িয়ে শুদ্ধ করে নিতে হবে এবং ওই কাপড়টিতেও ওই সংখ্যাগুলো লিখতে হবে। তারপর সাদা ফুল ধূপ দীপ ও কর্পূর জ্বালিয়ে এই মন্ত্রটি 108 বার জপ করবেন, ওং ঐং ক্লিং সোমায়। তারপর গলায় বা বাহুতে পরবেন কিংবা ঠাকুরের স্থানে রাখবেন। এই যন্ত্রটিও ভালো ফল দিয়ে থাকে। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। ধন্যবাদ।